স্ত্রীর গহনার জাকাত আছে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে যে স্ত্রীর গহনা আছে এবং গহনা জাকাত দেওয়ার মতো পরিমাণ গহনা আছে তাকে দিতে হবে আপনি শুনেছেন বিষয়টি আসলে এ মতপার্থক্যপূর্ণ এবং বহু আগে থেকেই মত পার্থক্য চলে আসছে ইমাম আবু হানি ফারহিমাহ সহ অন্য আরও অনেক ইমামদের মতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি সচ্ছল হবেন তার উপরে কোরবানি বর্তাবে আর সৌদি আরবের ওলামায় ক্রাম এবং আর অনেক ক্রামের মতে যেই পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আছেন পরিবারের কর্তা তিনি কোরবানি দিবেন গোটা পরিবারের তরফ থেকে পরিবারের অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ রয়েছে তার স্ত্রী বা তার সন্তান তাদের যদি নিজস্ব পরিবার না হয় পৃথক তারা যদি একান্নভুক্ত এবং ওই ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তার অধীনস্থ হিসাবেই থাকেন এবং তারা স্বতন্ত্র বিষাদি করে তারা সমর্থবান হয়েছেন পরিবার করেছেন এমন না হয় তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তার একটি কোরবানি গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে আর এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলোর ভাষ্য এরকম দেখা যায় যে নবী করিম সাল্লাহাম বলেছেন প্রত্যেক আয়লা বা পরিবারের উপরে একটি করে কোরবানি বর্তায় তো যাই হোক বিষয়টি মত পার্থক্যপূর্ণ আমরা আপনাকে শুধু এটুকু বলবো যে যদি আপনার তরফ থেকে কোরবানি দেয়া হয় তো কোনো অসুবিধা নেই এবং আপনার ভাই আপনার তরফ থেকে দিলেও আদায় হয়ে যাবে